প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আরো এক সেট গ্রামার এন্ড ভোকাবুলারির প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। এরকম আরো গুরুত্বপূর্ণ গ্রামার এন্ড ভোকাবুলারির প্রশ্ন উত্তর আমি নিয়মিতভাবে এই চ্যানেলে পোস্ট করব। চলো তাহলে শুরু করি। 4 নম্বর প্রশ্নে বলেছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ সঠিক বিকল্পটি বেছে নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। এখানে বলেছে তাকসিলা ওয়াজ, এখানে শূন্যস্থানে বসবে সিচুয়েটেড, নেয়ার সরাইকালি, নাও ইন পাকিস্তান, ইট এখানে শূন্যস্থানে বসবে, ইজ সেড দ্যাট 16 ডিফারেন্ট সাবজেক্টস এখানে শূন্যস্থানে বসবে, ওয়ার টট ইন দ্য ইউনিভার্সিটি। 5-এর দাগে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এখানে আর্টিকেল এবং প্রিপোজিশন নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। সামি ওয়েন্ট এখানে শূন্যস্থানে বসবে টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ, এখানে শূন্যস্থানে বসবে দ্য ওর্স্ট বয় এখানে শূন্যস্থানে বসবে অন আর্থ। বিয়ের 1 নম্বরে বলেছে হি ওয়াজ টু ওল্ড টু ক্যারি দ্য বক্সেস, চেঞ্জ ইন টু নেগেটিভ সেন্টেন্স, এটাকে নাবাচক বাক্য তৈরি করতে হবে। উত্তর হবে হি ওয়াজ সো ওল্ড দ্যাট হি কুড নট ক্যারি দ্য বক্সেস। 2 নম্বরে বলেছে সৌভিক ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন স্কুল ক্রিকেট টিম, চেঞ্জ টু পজিটিভ ডিগ্রি, এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে। উত্তর হবে ভেরি ফিউ প্লেয়ার্স ইন স্কুল ক্রিকেট টিম আর অ্যাজ গুড অ্যাজ সৌভিক। 3 নম্বরে বলেছে মাই মাদার সেড টু মি হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর পেন্টিং, চেঞ্জ দ্য মোড অফ নেরেশন, এটাকে নেরেশন চেঞ্জ করতে হবে। উত্তর হবে মাই মাদার আস্কড মি ইফ আই হ্যাড কমপ্লিটেড মাই পেন্টিং। সিয়ের দাকে বলেছে চুজ দ্য ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড, রাইট দ্য কারেক্ট ফর্ম অব দ্য ফ্রেজাল ভার্বস, এখানে যে সমস্ত শব্দের নিচে দাগ দেওয়া আছে সেই সমস্ত শব্দের পরিবর্তে আমাদেরকে ফ্রেজাল ভার্ব বসাতে হবে। 1 নম্বরে বলেছে আই ক্যান নট টলারেট সাচ ইনসাল্ট, এখানে টলারেটের ফ্রেজাল ভার্ব হবে পুট আপ উইথ। 2 নম্বরে দি বয় রিজেম্বলস হিজ ফাদার, এখানে রিজেম্বলস এর ফ্রেজাল ভার্ব হবে টেক্স আফটার। 3 নম্বরে আওয়ার ক্লাস টিচার হ্যাজ রিজেক্টেড আওয়ার প্রপোজাল, এখানে রিজেক্টেড এর ফ্রেজাল ভার্ব হবে টার্নড ডাউন,